বন্ধুরা, আমি এসে গেছি বাংলা ব্লক নিয়ে। তো আজকে দেখো, মানে আমি একটু গিলেমেটে করবো কষা তো মুরগির। তো এত বড় ফ্রিজে ডিমও পর্যন্ত বড় হয়ে গেছে, ফ্রিজ চালিয়ে রেখেছে আর ফ্রিজের প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে। এবার কি বলতো, ডিমগুলো আমি অমলেট করে দিচ্ছি ছেলেকে, পুরো বরফ, কতক্ষণ বরফ গলাচ্ছি তারপর। তো এটাও এখন বরফ ছাড়ছে না, অনেকক্ষণ ধরে রেখেছি, ওই জন্য করতে পারছি না। একটু না বরফ গললে রান্না করা যাবে না, একটু ভালো করে বরফটা ছাড়ুক। তো দেখো কিরম দেখছো, জল দিয়ে রেখেছিলাম আমি, আমার দেখাচ্ছি দেখো, চাক 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 দিয়ে দেখো, চাক রেখে হয়ে গেছে। এগুলো ছাড়লে তারপর এটা মানে গিলে মেটে কষাটা করবো। ততক্ষণ তোমাদের একটু আমি আমার বাপের বাড়ির থেকে কী কী এলো সেগুলো দেখাই। কি পয়লা বৈশাখে দিয়েছে, ছেলে মেয়েকে দিয়েছে, আমাকে দিয়েছে, ওর বাবাকেও দিয়েছে, ওর বাবা তো পড়ে নিয়েছে, তো সেটা পড়ে গেছে, ওটা দেখাতে পারছি না, তো তোমাদের দেখাই। দেখো এইটা দিয়েছে আমার মেজদি টুটুসকে, কটন কুর্তি, মানে খুব দেখো সফট, এটা কটনের তো খুব ভালো লাগছে, এইটা দিয়েছে। আরেকটা দেখাচ্ছি দেখো, এইটা তো আমার সবচেয়ে পছন্দ হয়েছে, আমার খুব মানে এত ফ্যাশনেবল, মানে সবই তো কটনের, যেহেতু গরম এত গরমই করে, নববর্ষে তো কটনই সব না নিই প্রত্যেকে, মানে এত গরমের মধ্যে দেখো এত সফট কুর্তিটা, মানে এটা কুর্তি না, এটা জামার মতো দেখতে, শর্ট একটা বলতে পারো, টপ বলতে পারো হয়। এটা এত সুন্দর, এটা জিন্সের প্যান্টের সাথে পরা যায়, জেগিন্সের সাথে পরতে পারো, এমনকি লেগিন্সের সাথে পরা যায়, আবার হট প্যান্টের সাথেও পরা যায়, মানে শর্ট হিসাবে, মানে খুব সুন্দর, খুব স্টাইলিশ, এটা জানো তো ফ্যাশনেবল প্রচণ্ড, মানে খুব ভালো লেগেছে। আর তেমন কটনের তো মানে পরেও আরাম। এই একটা, আর এইটা হচ্ছে পাটিয়ালা দিয়েছে টুটুসকে, এটা পাটিয়ালা দিয়েছে। আর একটা থ্রি গরমের জন্য থ্রি কটা প্যানও দিয়েছে, এটা গেঞ্জির, কটন গেঞ্জিগুলো থাকে না, এই যে কটন গেঞ্জির, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আর ছেলেকে দিয়েছে, এটা আমার ছোটো বোন দিয়েছে দেখো গেঞ্জিটা, এইটা গেঞ্জিটা আমার ছোটো বোন দিয়েছে। আর এইটা আমার, এইটা এই একটা গেঞ্জি, আর একটা লাল গেঞ্জি, এটা আমার বদ্দি দিয়েছে, আর এইটা এই দুটো, আর এইটা আমার মেজদি দিয়েছে, এই এই একটাই গেঞ্জি দিয়েছে মেজদি, মানে এত পয়লা বৈশাখ কত আর দেবে। আর একটা প্যান্ট এর সাথে দিয়েছে, আর ওর বাবা তো, ওর বাবারটা দেখাতে পাচ্ছি, এটা প্রথমেই বললাম। আর আমার সবচেয়ে এটা ভালো লেগেছে দেখো, ব্ল্যাকের মধ্যে দেখো এত সুন্দর, এটা আমাকে দিয়েছে, কী সুন্দর দেখো, এইটা এটা আমি অবশ্য মিশো থেকে আমি অর্ডার করেছিলাম, মানে আমাকে বলেছিল তুই চয়েস করে নিয়ে নিস, আমি পয়সা দিয়ে দেবো, তা আমার টাকা দিয়ে দেবো, তা এটা আমি নিয়েছি চয়েস করে। আর এই দুটো আনার করি, এই দুটো আমাকে ওরা আবারটা, এটা দুটো পাঠিয়েছে, আর ওইটা আমি চয়েস করে নিয়েছিলাম, কারণ আমার পাওনা ছিল আর একটা দেবে বলেছিলো, সেই হিসাবে এই যে এটা, এটা আনার করি, পুরো ঘেট দেওয়া দেখেছো, পুরো ঘেট দেওয়া দেখো কত এত সুন্দর দেখো, এত সুন্দর। আর এই এইটাও একই সেম কালার আলাদা, এইটা এটা আমাকে দিয়েছে গরমের জন্য গেঞ্জি, মানে কুর্তিগুলো দেখো, এই দেখা, এইগুলো হচ্ছে পয়লা বৈশাখে আমার। আর ওর বাবা দুটো লেগিংস দিয়েছে, ওই দুটো লেগিংস আমি রেখেছি, এই একটা লেগিংস তো ইয়ে করেছে, এই লেগিংসটা ওর বাবা দিয়েছে এই কালারে। তো তো বন্ধুরা, বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এই আমার বাপের থেকে এই এসছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যা যা পাঠিয়েছে সবই তো দেখিয়ে দিলাম, না নববর্ষতে যা যা পাঠিয়েছে প্রত্যেক বছরই পাঠায়, কম বেশি করে প্রত্যেক বছরই দেয়। তো তোমাদেরকে দেখালাম, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই সব মানে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সবসময় পাশে থাকবে। আর কি বলবো, তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো এইটুখানি, দেখাবে নতুন একটা ভিডিওতে, তোমরা ভালো থেকো, টাটা।